একে প্রয়োজনীয় ঘুমের অভাবে রক্ত চলাচলের সমস্যার কারণে হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়ে, হার্টের নানা সমস্যা দেখা দেয়। দুয়ে, ঘুমের সময় মস্তিষ্কের নিউরন বিশ্রাম পায় এবং নিউরনের ভিতরের টক্সিন দূর হয়, ফলে স্মৃতিশক্তি ও ব্রেনের কার্যক্ষমতা বাড়ে। তিনে, দিনের পর দিন ঘুম কম হলে মেজাজ খিটখিটে হতে পারে এবং তুচ্ছ কারণে রেগে যাওয়ার প্রবণতা বাড়ে। এছাড়া হতাশা ও বিষণ্ণতা বাড়ে। চারে, স্বাভাবিক ঘুম হরমোন নিঃসরণের মাত্রা স্বাভাবিক রাখে বলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। পাঁচে, ঘুমের সময় আমাদের শরীর মৃত কোষগুলি সরিয়ে নতুন কোষ সৃষ্টি করে। উপযুক্ত ঘুমের অভাবে এই কাজ বাধা পায় বলে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়। ছয়ে, রাতে ঘুম কম হলে পরের দিন সকালে ক্লান্তি ও ঘুম ঘুম ভাব দেখা দেয়। সাথে, পর্যাপ্ত ঘুমের অভাবে ইনসুলিনের ক্ষরণ হ্রাস পায়, তার ফলে ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ে। আটে, প্রয়োজনের তুলনায় কম বা বেশি ঘুম উভয়ই ক্ষতিকারক, তাতে শরীরের ওজন বাড়ে। গবেষণায় দেখা গেছে অপর্যাপ্ত ঘুম কর্টিসল বা স্ট্রেস হরমোনের কাজে বাধা দেয়, তার ফলে স্ট্রেস বাড়ে। দশে, ঘুম কম ঘুমের ফলে পুরুষ এবং নারী উভয়েরই যৌন হরমোন ক্ষরণ হ্রাস পায়, তার ফলে যৌন ইচ্ছা ও ক্ষমতা হ্রাস পায়। এগারো, ঘুম কম হলে খিদে নিয়ন্ত্রণে রাখা হরমোনের কাজ বাধা পায় বলে বারবার খিদে পায়। ১২, প্রয়োজনীয় ঘুমের অভাবে স্তন ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার প্রভৃতির সম্ভাবনা বাড়ে। কতটা ঘুমের দরকার? দৈনিক স্বীকৃত ঘুমের সময় 3 থেকে 5 বছর, 10 থেকে 13 ঘন্টা, 6 থেকে 12 বছর, 9 থেকে 12 ঘন্টা, 13 থেকে 17 বছর, 8 থেকে 10 ঘন্টা, 18 থেকে 64 বছর, 7 থেকে 9 ঘন্টা, 65 বছর ও তার বেশি 7 থেকে 8 ঘন্টা।